চন্দ্রযান থ্রি চাঁদের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ভাসছে সারা দেশ। পৃথিবীতে ভারতের নাম এই শুভ দিনের পর আরো গর্বের সাথে উচ্চারিত হচ্ছে। ওই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে একটা গর্বের দিন, আর এই চন্দ্রযান থ্রি এর সাফল্যের সাথে নাম জড়িয়ে গেল হুগলি জেলার। চন্দ্রযান থ্রি এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা। গত 9 বছর ধরে ইসরোতে কর্মরত উত্তরপাড়ার বিকে স্ট্রিট বাসিন্দা জয়ন্ত লাহা। চন্দ্রযান থ্রি এর সাফল্যের পরেই সারা দেশের সাথে সাথে বিশেষ করে খুশিতে মেতে উঠেছে উত্তরপাড়া, সাথে আছে হুগলি জেলার মানুষ। উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের ছাত্র জয়ন্ত, এরপর শিবপুর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পড়া, তারপর কানপুর থেকে IIT করার পর 2009 সালে ইসরোতে যোগ দেন উত্তরপাড়ার ছেলে জয়ন্ত লাহা। বাবা প্রশান্ত লাহা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আর মা চন্দনা লাহা গৃহবধূ। এই সাফল্যের কথা জানার পরেই উচ্ছ্বাসে ভেসে যায় উত্তরপাড়ার মানুষ। জয়ন্ত লাহার বাড়িতে হাজির হন উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব। জয়ন্ত লাহার বাবা ও মাকে শুভেচ্ছা জানান পুরপ্রধান। এছাড়াও এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তে বেশি দেরি হয়নি, লাহাবাড়ির সামনে ভিড় জমান অগুন্তি মানুষ, প্রত্যেকেই শুভেচ্ছা জানান। ছেলের এই সাফল্যে খুবই খুশি উত্তরপাড়ার বাসিন্দা লাহা পরিবার। বাবা প্রশান্ত লাহা বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো আর দেশের উন্নতির জন্য সবসময় ভাবত। চন্দ্রযান থ্রি সফলভাবে চাঁদের মাটি ছুঁয়েছে, চাঁদের মাটিতে ভারতের পতাকা, আর চাঁদের সমস্ত ছবি সকলকে এনে দিতে পারছে। আর ছেলে এই চন্দ্রযান থ্রি এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় থাকায় এটা একটা খুবই গর্বের দিন। ছেলের এই সাফল্যে খুবই খুশি লাগছে, তো খুবই আনন্দ লাগছে। আরো এই জন্যে যে এর আগে চন্দ্রযান টু সেটা যে কোনো কারণেই সফল হতে পারেনি, তো তখন ছেলে এবং আমরা সবাই খুব মন খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করে একটা মিশন সাকসেস করা গেল না, কিন্তু এবারে সেই সাকসেসটা হয়েছে। তবে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো মানে ওর যে কনসার্ন যেটা হচ্ছে নেভিগেশন ক্যামেরা, সেটা গ্র্যাজুয়ালি কাজটা করা শুরু করছে। তো আমরা আশা করব বাকি যে কাজগুলো সেগুলো সাকসেসফুলি হয়ে যাবে। ওর সঙ্গে অ্যাকচুয়ালি কোনো কথা বলার এখনও সুযোগ হয়নি, কারণ ও মিশনের মধ্যে রয়েছে, ওর সঙ্গে ফোনে এখন যোগাযোগ করাও যাচ্ছে না। সেই জন্যে সেরকম কিছু এখনও সরাসরি কথা বলার বা জানাবার কোনো সুযোগ হয়নি। কেমন লাগে আপনি পুরো? এটা তো সবথেকে বড় আনন্দের ব্যাপার যে উনি আমাদের বাড়িতে এসছেন, আর সত্যি এটা একটা আমাদেরও একটা গর্বের ব্যাপার যে উনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, খুব ভালো লাগছে সেটা। অপরদিকে মা চন্দনা লাহা বলেন, সারা পৃথিবীতে ভারতের নাম গর্বের সাথে উচ্চারিত হচ্ছে আর এখানে ছেলের অবদান রয়েছে, এটা ভাবতেই একটা আলাদা আনন্দ লাগছে। ছেলে দেশের জন্য আরো অনেক কাজ করুক, দেশের নাম উজ্জ্বল করুক। করেছি এইটুকুনি বলতে পারি, ও একটু অসুস্থই ছিল ছোটবেলায়, ডাক্তার বলেছিল ওকে কখনো কোনোদিনও চাপ দেবেন না, কিন্তু ছোট্ট থেকে ও আমাদের চাপে রেখে দিয়েছে, এইটুকুই। আজকেও সারাদিন আমরা চাপেই ছিলাম। ও প্রথমে কথা বলতো না, ওর একটু পোলিও হয়ে গেছিলো ঘাড় থেকে, অনেক কষ্ট করে ওকে বড় করেছি, তা দিয়ে এখন চিরকাল গভর্নমেন্ট স্কুলে ভালো রেজাল্ট করেছে, কোনোদিনও ফার্স্ট হতে পারিনি, কেননা ও কোনোদিনও খেলতে পারত না, পায়ে জোর নেই, কমজোর। এখন অল ক্লিয়ার, সবসময় ফোর্থ হয়ে এসেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে ও ফার্স্ট হয়েছে, স্কুল থেকে মানে টেস্টেতে ফার্স্ট হলো আর এটাতে সেকেন্ড হলো, তারপরে জয়েন্ট দিল, জয়েন্টে 115 র্যাঙ্ক করে শিবপুরে গেল, শিবপুর থেকে 117 র্যাঙ্ক করে খড়গপুরে ভর্তি হলো। খড়গপুরে এই যে ইসরোয় যে ও চাকরি করছে, আমাকে লুকিয়ে পরীক্ষা দিয়েছিল, কেউ জানে না বাড়িতে, ও নিজে পরীক্ষা দিয়েছিল, দিয়ে আমাকে বলেছিল, মা আমি চাকরিটা পেয়েছি, কারুকে তুমি জানিও না, আমি চাকরিটা করব না, আমি এমটেকটাই করব। প্রচণ্ড পড়তে ভালোবাসে, এখনও শুধু গল্পের বইই পড়ে। আজকে এরকম সাফল্য দিনে মা হিসেবে কি বলবো? আর কিছু বলার নেই আমার, আমার খালি মনে হচ্ছে সুস্থ থাকুক আর একটু বড় হোক, এটুকুই আমরা দেখব শেষ জীবনে।
আর জয়ন্ত লাহার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে উত্তরপাড়া পুরসভার পুর প্রধান দিলীপ যাদব বলেন, পৃথিবীতে ভারতবর্ষের সাথে উত্তরপাড়ার নাম জানতে পারবে সকলে, এটা উত্তরপাড়ার মানুষ হিসাবে খুবই গর্বের। উত্তরপাড়ার ছেলে চন্দ্রযান থ্রি এর সাফল্যের সাথে যুক্ত, এটা একটা গর্বের বিষয়। এই সাফল্যের পরেই তার মা এতদিন আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতেন যে রাস্তা খারাপ আছে, এখানে গর্ত হয়ে গেছে, ওখানে আলোটা জ্বলছে না। আজকে তার এই গর্বের দিনে উনি জানালেন যে ইসরোর বিজ্ঞানী যে টিম এই সাফল্য পেয়েছে, যখন সারা দেশের মানুষ তাদের অভিবাদন করছে, তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত গর্বিত। আমি আরও বেশি গর্বিত এই কারণে যে আমাদের পাড়ায় লাহাবাড়ির বড় ছেলে, হি ইজ ওয়ান অফ দি মেম্বার অফ দ্যাট টিম, ও আইআইটি খড়গপুর থেকে মাস্টার্স করার পরে 2009 থেকেই ও এই বিজ্ঞানীদের টিমের সঙ্গে যুক্ত। আজ ওর কাছে অত্যন্ত আনন্দের, যেমনি আমাদের কাছে অত্যন্ত আনন্দের, তার পরিবারের কাছে, তার প্রিয়জনদের কাছে এবং নিশ্চিত করে এই শহরবাসীর কাছে, দেশবাসীর কাছে আমাদের অনেক অনেক শুভেচ্ছা যে ও জীবনে আরও বড় জায়গা পৌঁছোক, আরও বহু সাফল্যের মুকুট তার পালকের সঙ্গে যুক্ত হোক, এটাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। একই সঙ্গে তার বাবা মাকেও আমার শ্রদ্ধা যে তাদের এই গর্বের সন্তান আজ দেশের গর্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, তাদের অত্যন্ত গর্বে। তাই তাদের বাড়িতে পৌঁছেছি, তাদের সঙ্গে বসে এক কাপ চা খাবো এবং তারপরে যাবো। সব মিলিয়ে চন্দ্রযান থ্রির সাফল্যের সাথে হুগলি জেলার উত্তরপাড়ার নাম জড়িয়ে থাকায় উচ্ছ্বাসে ভাসছে উত্তরপাড়া সহ হুগলি জেলার মানুষ। নিউজ আজ বাংলা, হুগলি। শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ, যোগাযোগ 6291525900 অথবা 7439772785।